হ্যালো ফ্রেন্ডস, শুভ সকাল। আর আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। আর আজকে আমি ব্লগটা স্টার্ট করছি, আমি মেয়েকে স্কুল থেকে আনতে যাচ্ছি। এই দেখো আমার সাইকেলটা, এই দেখো সাইকেল চালিয়ে আমি এখন মেয়েকে স্কুল থেকে আনতে যাব, এবং স্কুল থেকে আসার পর তোমাদের সাথে গল্প করব। এখন টাটা, স্কুল থেকে নিয়ে আসি। হ্যালো গাইজ, আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি, আজকে ইটিং শো নিয়ে এসেছি, তো তোমরা দেখতে থাকো। তো আমি আজকে দুপুরে লাঞ্চে কী কী নিয়েছি দেখতে থাকো। এখানে নিয়েছি শাক, নিয়েছি এখানে হচ্ছে আলু পোস্ত, ডাল, আলু পোস্ত মানেই ডাল থাকবে। আর এখানে দেখতে পাচ্ছ আলু পটলের তরকারি, আর এটা হচ্ছে অমলেট দেখতে পাচ্ছ, এটা মূলা শাক, এটা মূলা শাক। তো আমি খাওয়া শুরু করছি, তোমরা দেখতে থাকো। প্রথমে আমি শাকটা দিয়ে খেয়ে নেব। আমি অল্প ভাত নিয়েছি, এতগুলো আইটেম, আজকে প্রচুর আইটেম হয়েছে আমাদের। প্রথমে শাকটা দিয়ে আমি খাওয়া শুরু করব। আর মূলা শাকটা খুব সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। এবার আমি একটু আলু পটলটা খাবো। আলু পটল, এই যে পটল দিয়ে, আলু পটল দিয়ে কষা কষা করেছে, এটা আমার মা রান্না করেছে। আমার শাশুড়ি মা খুব সুন্দর রান্না করে। আমি শুধু অমলেট করেছি, আলু পোস্ত করেছি, মা সব করেছে। আর ভাতটা আমি বানিয়েছি, ডালটাও আমি করেছি, আলু পটলের তরকারিটা খুব সুন্দর হয়েছে। তোমরা কমেন্ট করে জানাবে যে আমার আর কী কী ভালো ভিডিও আমি দিতে পারবো, বা একটু জানাবে যে ভিডিওর কোয়ালিটি কেমন হচ্ছে একটু জানাবে। এবার ডালটা নেব, ডাল অমলেটটা বন্ধুরা, পেঁয়াজ লঙ্কা দিয়েছি, অনেক পেঁয়াজ লঙ্কা দিয়ে অমলেট করেছি। আর আলু পোস্তটা আমি বানিয়েছি, পেঁয়াজ আলু কেটেছি, পেঁয়াজ অনেকটা দিয়েছি, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে এটা একটু ভাজা ভাজা করেছি। আলু পোস্ত যদি ভাজা ভাজা না করো বন্ধুরা ভালো লাগবে না। আর আমার বর পছন্দ করে আলু পোস্তটা একটু ভাজা ভাজা করি। দারুন আলু পোস্ত, ডাল আর অমলেট, থাকলে আর কিছুর দরকার নেই। আমাদের বাড়িতে সবাই ভালোবাসে ডাল, আলু পোস্ত, অমলেট থাকলে তো কোনো কথাই নেই। পুরো জমে ফির, ওহো
তোমরাও খেয়ে দেখবে, প্রতিদিন তরকারি একদম ভালো লাগে না, প্রতিদিন রান্না। মাঝে মধ্যে কিন্তু এই অমলেট একটু ডাল করবে, একটু আলু সেদ্ধ বা আলু পোস্ত থাকলে বাঙালির আর কিছু লাগে না। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো, লাইক কমেন্টস শেয়ার সব করো, ফলো করে দিও। ভিডিওটা যদি ভালো নাও লাগে আমাকে কমেন্ট করে জানিও। খাওয়া কমপ্লিট, খুব সুন্দর খেলাম আজকে। ডালটা নষ্ট করবো না, খেয়ে নেব। ঠিক আছে বন্ধুরা, আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো, তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো, আমাকে এইভাবেই সাপোর্ট করো। টাটা বন্ধুরা।